করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর এ সপ্তাহে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির সব পর্যটন কেন্দ্র। এর পরপরই পর্যটকদের উপস্থিতি বাড়ছে লেক পাহাড়ের এই শহরটিতে। রাঙামাটির প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। নৈসর্গিক পরিবেশ, কাপ্তাই লেক আর পাহাড়ি ঝর্ণার জন্য দেশি বিদেশি পর্যটকদের কাছে সব সময় আকর্ষণীয় রাঙামাটি। ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, আরণ্যক রিসোর্ট আর পলওয়েল ইকোপার্ক পর্যটকদের অন্যতম বিনোদন কেন্দ্র। করোনার দীর্ঘ বন্ধের পর এখানকার প্রকৃতি এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাহাড়ের সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দলে দলে রাঙামাটি ছুটে যাচ্ছেন পর্যটকরা। ভালো উপভোগ করলাম, বেশ মজাই হয়েছে। শুভলং ঝর্ণা দেখার জন্য অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তবে দেখলাম খুব ভালো লাগছে। এতদিন পরে এই খোলা বাতাসের মধ্যে এসে মোটামুটি একটা ভালো সময় কাটিয়েছি, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। উঁচু নিচু পাহাড় আর কৃত্রিম লেক ঘিরে রাঙামাটিতে অন্তত 8টি ঝর্ণা রয়েছে। এর মধ্যে শুভলং এ শিলা ডাক ঝর্ণায় প্রায় 300 ফুট উঁচু থেকে জলধারার অবিরাম পতন দৃশ্য মুগ্ধ হয়ে উপভোগ করছেন পর্যটকরা। করোনার জন্য বন্ধ ছিল, এখন তো দেখেন বাংলাদেশে তো করোনা একটু স্বাভাবিক হয়ে গেছে, সবকিছু ওপেন হয়ে গেছে, সেই জন্য শুভলং ঝর্ণাটাও ওপেন হয়ে গেছে। রাঙামাটি শহর থেকে দীর্ঘ 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইঞ্জিন চালিত বোটে করে 1.25 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এই ঝর্ণার কাছে। এখন করোনা একটু কমছে বিদে এখানে বাড়া পাচ্ছে, আমরা কিন্তু বাড়া হয় না। করোনা পরিস্থিতি কাটিয়ে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।